ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনি সাবস্ক্রাইব করে নিন আইপিএল নিলামের সংক্ষিপ্ত তালিকায় বাংলাদেশের 4 ক্রিকেটার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আইপিএল এর নিলামে বাংলাদেশের 6 ক্রিকেটার নাম দিয়েছিলেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই প্রকাশিত সংক্ষিপ্ত তালিকায় তাদের 2 জন বাদ পড়েছেন আর সংক্ষিপ্ত তালিকায় 4 জনকে রাখা হয়েছে এই তালিকায় জায়গা পেয়েছেন টাইগারদের টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান ওপেনার লিটন দাস পেসার তাসকিন আহমেদ ও মারকুটে ব্যাটার আফিফ হোসেন আর সংক্ষিপ্ত তালিকা থেকে বাদ পড়েছেন শরীফুল ইসলাম ও নাসুম আহমেদ সাকিব ছাড়া বাকি 3 জনের ভিত্তিমূল 50 লাখ রুপি আর 50 লাখ কমিয়ে 1.5 কোটি রুপির ক্যাটাগরিতে আছেন সাকিব এবার 10ই ডিসেম্বর আইপিএল এর নিলাম আগামী 23শে ডিসেম্বর কোচিতে অনুষ্ঠিত হবে আইপিএল এর এই আসরে 991 ক্রিকেটার নিজেদের নাম নিবন্ধন করেছিলেন এর মধ্যে শুরু থেকে 369 জনকে নিলামে তোলার জন্য বেছে নেওয়া হয়েছিল পরে আরও 36 জন এই তালিকায় যুক্ত হয়েছেন এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন